अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। कृष्णा এত রাতে আবার কে এলো? এবার দেখো বাবা, গেট খুলতে মাই আসবে। আরে আপনার আঘাত লাগলো কি করে? আমি গিয়ে এক্ষুনি ওষুধের বাক্স নিয়ে আসছি। কে আপনারা? আচ্ছা, আসলে আমার মা। শোনা, এক মিনিট, বলছি যে বাড়িতে কেউ আছে? না, বাবু আর দিদিমণি তো একটু বেরিয়েছে। ওকে, ব্যাস যাওয়া যাক। উনি বললেন তো বাড়িতে কেউ নেই, চলো। আরে বাবা, এক মিনিট দাঁড়াও না। আন্টি, উনি এখানে আছেন? উনি আমার মা, আমরা খুঁজছি ওনাকে। বলো না, উনি আছেন? সত্যি তুমি ওনাকে দেখোনি? না। এটা এখানে কিভাবে পৌঁছে গেল? কৃষ্ণা, শোনা, উনি বললেন তো, ওনার কথা মেনে নাও। চলো এখান থেকে, চলো। সরি। না বাবা, আমি জানি মা এখানেই আছে। মা বেঁচে আছে বাবা। কৃষ্ণা, প্লিজ একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার মা আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। বাবা, মা কি সত্যি কখনো ফিরবে না? থ্যাংক ইউ। সরি, এসো শোনা। আর বেশি অপেক্ষা করা যাবে না, পরের চাল চালার সময় চলে এসেছে। আরে কি হলোটা কি, আসছে না কেন এখনো? আরে চলে আসবেন দাদা, এই বাড়িটার জন্য আপনার ইচ্ছে মতন দাম দিতে রাজি উনি। নিন, চলে এসেছেন। রুদ্র কাপাডিয়া, রমেশ ঠাকুর। গৌরীমা, এনাও দুধ। সোনা, কোনো ব্যাপার না, কেউ তোর পাশে থাকুক বা না থাকুক, পদ্মা আন্টি তো সবসময় থাকবে না? আর এই কৃষ্ণা, এই কৃষ্ণাই তোর কাছ থেকে তোর মাকে কেড়ে নিয়ে ভগবানের কাছে পাঠিয়ে দিয়েছে। এবার দেখ কেমন করে তোর বাবাকেও কেড়ে নিচ্ছে। বিচারি আমাদের গৌরী, হ্যাঁ, ঘুমায়ও একলা, খায়ও একলা, খেলেও একলা, মা বাবাকে ছাড়াই। হ্যাঁ,
কৃষ্ণ। বাবা, তুমি কৃষ্ণের কাছে কেন ছিলে? আমার তো তোমাকে কত প্রয়োজন। ওরে ছাড়ো আমাকে। কৃষ্ণ, তুমি ঠিক আছো মা? আরে সকাল সকাল এইসব কি হচ্ছে? এত চিৎকার চেঁচামেচি কেন? কি করলে তুমি এটা গৌরী? কৃষ্ণার আঘাত লাগলো না? এইসব তুই কি বলছিস গৌরী? এসব কি বলছো তুমি? তোমাকে এইভাবে কথা বলা কে শিখিয়েছে শুধু আমাকে বলো। গৌরী, আমি তোর শত্রু নই, তুই তো আমার বোন হস। একদম ঠিক বলেছো কৃষ্ণ। শুনলে তুমি? বাবা, যদি সবসময় কৃষ্ণারই সাইড নিতে হয় তাহলে আমার মায়ের কাছে পাঠিয়ে দাও। গৌরী সোনা, কি বলছিস মা? সকাল সকাল এই সমস্ত কথা বলতে নেই সোনা। আমি থাকতে চাই না এখানে, না মা না বাবা। আমি ভগবানের কাছে গিয়ে সবার নামে নালিশ করব, আর ভগবানের কাছেই থাকব। অন্তত ওখানে কৃষ্ণ তো থাকবে না। গৌরী গৌরী সোনা, তুমি এরকম কেন বলছো বলতো? তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে? আমি কি করে থাকবো বলতো? ভেবে দেখেছো? আরে কি করে থাকবে, এই সব যা হচ্ছে এই সব কৃষ্ণার জন্য হচ্ছে। ঠাকুমা প্লিজ, আপনি আর শুরু করবেন না। হে ভগবান, আরিয়ান, আমি জানি এটা মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু যে সিদ্ধান্ত তুমি নিয়েছো সেটা একদম ঠিক। একজন কাস্টমারও পাওয়া গেছে, ব্রোকার বলছিল, তুমি বললে কথা এগোই। কাকাবাবু, আপনার যা ঠিক মনে হয় করুন, আমি এইসব কিছুর মধ্যে ঢুকতে চাই না। ঠিক আছে, তুমি শুধু সাইন করে দাও এটাতে, আমি বাকিটা দেখে নেব। দাম একটু কম দিচ্ছে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর এবার আপনি যা যা করার সবকিছু করে নিতে পারেন। ঠিক আছে, আমি আসছি এখন। আরে এত তারা কিসে, এত সহজে তোমার কাজটা হাসিল করে দিলাম, এবার আমার কাজটাও তো হাসিল করতে হবে। কি চাই? 4 কোটি টাকা দাম প্রাসাদের, 2 কোটি টাকা অ্যাকাউন্টে, আর 2 কোটি নগদ আমার হাতে। তোমার পরিবার এটা জানতে পারবে না? পরিবারের চিন্তা তোমায় করতে হবে না, ওটা আমি বুঝে নেব। তুমি শুধু টাকা দেবে আর প্রাসাদ তোমার। ২ কোটি চেক এখনই দিলাম, বাকি ক্যাশ কাল দিয়ে দেব। ঠিক আছে, তাহলে পেপারও কালকেই পাবে। ঠিক আছে, চলি তাহলে। দিদি একটু ডাল নাও। দিদি ডাল নাও। কি করলে তুমি এটা? তুমি দেখে কাজ করতে পারো না? ক্ষমা করো, আমি এরকম একদমই করতে চাইনি, আমার মনটা অন্য জায়গায় ছিল, ভুল করে হয়ে গেছে। দিদি শিগগির ওষুধ নিয়ে এসো। দাঁড়াও, আমাকে দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। কে পরিষ্কার করবে তুমি? ক্ষমা করো, দাও আগে আমাকে দেখাও তো। যাও এখান থেকে। দেখো, ক্ষমা চাইছি আমি, আমার আমার মন অন্য কোথাও ছিল। এটা কেন থাকবে? আমরা তো তোমার আপন নই।
যদি তোমার আপন হতাম তাহলে কষ্টটা বুঝতে। চঞ্চল এমন কথা কেন বললো যে আমি ওর আপন জন নয়? তার মানে আমার আপন জন অন্য কেউ? আমায় খোঁজ নিতে হবে এ বিষয়ে।